এনের মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার হত্যার চেষ্টা ছাড়াও অধ্যক্ষ সিরাজ অদ্দৌল্লার বিরুদ্ধে রয়েছে নানার অভিযোগ তার বিরুদ্ধে নুসরাত জাহান রাফি ছাড়াও সোনাগাছি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরও অনেক ছাত্রীকেই জন্য হয়রানির অভিযোগ আছে ওই মাদ্রাসায় গ্রুপিং ও মাদ্রাসার অর্থ আত্মসাতের অভিযোগের পাশাপাশি মাল্টিপারপাস কোম্পানি খুলে অর্থ আত্মসাৎ অন্য একটি মাদ্রাসা গড়িয়ে চেক জালিয়াতি এবং নাশকতার অভিযোগে মামলাও রাছে তার নামে এর মধ্যে পাঁচ মামলার বেশ কয়েকবার জেলও খেটেছেন সিরাজ সোনাগাছি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক কমিটির সদস্য ও স্থানীয় রাজনীতিবিদরা জানান আশির দশকে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির মাধ্যমে জামায়াতের রাজনীতিতে সক্রিয় হন সিরাজ উদ্দুল্লাহ তিনি জামায়াতের রুকুন ছিলেন 2001 সালে শুরুর দিকে তিনি সোনাগাছি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগ দেন 2016 সালের দিকেও তাকে জামায়াতের মিছিল সমাবেশে দেখা যেত তবে পরবর্তী সময়ে তাকে আর জামায়াতের সভা সমাবেশে দেখা যায়নি ওই সময় থেকেই তিনি মূলত ক্ষমতাসীন দলের উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গেও সখ্য গড়ে তোলেন কয়েকজন অভিভাবক জানান চলতি বছরেই সোনাগাছি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা অন্য এক অভিযোগ হয়রানির উঠে সিরাজ উদ্দুল্লার বিরুদ্ধে এ নিয়ে মাদ্রাসার সভাপতির কাছে লিখিত অভিযোগও দেওয়া হয় কিন্তু সে অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে ধামাচাপা দেন সিরাজ উদ্দুল্লাহ নাম প্রকাশ না করে কয়েকজন অভিভাবক অভিযোগ করেন যখনই সিরাজ ওদুল্লার বিরুদ্ধে অপকর্মের অভিযোগ উঠত তার কাছ থেকে কিছু সুবিধা নিয়ে ওইসব অভিযোগ ধামাচাপা দিত মাদ্রাসা কমিটির সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা রুহুল আমেন সোনাগাছি পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান বলেন সালমাতিয়া মাদ্রাসা থেকে বহিষ্কৃত হন এবং এস এম সিরাজ ওদুল্লাহ ওই মাদ্রাসার এক শিশুকে বলাৎকারের অভিযোগে তাকে বহিষ্কার করা হয় তারও আগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে নোয়াখালীর বসুরহাটের রঙ্গমালা ইসলামে দাখিল মাদ্রাসা থেকে চাকরিচ্যুত করা হয় ফেনী কোর্টের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন মাল্টিপারপাস কোম্পানি খুলে অর্থ আর্থসাতের অভিযোগে আছে সিরাজ ওদুল্লার বিরুদ্ধে এ নিয়ে তার নামে মামলাও হয় এছাড়া আরও কমপক্ষে চার মামলার গ্রেপ্তার হন তিনি এর মধ্যে ফেনী মডেল থানা দায়ের করা একটি নাশকতা মামলার চার্জশিটভুক্ত ভুক্ত আসামি তিনি সোনাগাছি থানায় দায়ের হওয়া দুটি মামলাও আদালতে হওয়া আরও এক মামলায় তিনি জেল খাটেন সোনাগাছি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অভিভাবক কমিটির সদস্য আব্দুল মান্নান বলেন মাদ্রাসায় নিয়োগ পাওয়ার পর একদল সুবিধাবাদীদের নিয়ে অনিয়মের মহাসবে মেতে উঠেন সিরাজ উদ্দুল্লাহ রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে তিনি সক্ষ গড়ে তোলেন মাদ্রাসায় বখাটেদের নিয়ে একটি বাহিনীও গড়ে তোলেন নানা সময়ে মাদ্রাসার বিভিন্ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠে তার বিরুদ্ধে কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপে তিনি পার পেয়ে যান একাধিকবার তার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হেনস্তার অভিযোগও ওঠে কিন্তু প্রভাবশালীদের কাজে লাগিয়ে সেসব অভিযোগ ধামাচাপা দেওয়া হয় তিনি বলেন সোনাগাছি ইসলামের সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ থাকা অবস্থায় তিনি ফেনী শহরে ওমুল কুরা মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন ওই প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ অর্থ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এর মধ্যে চারজন শেয়ার হোল্ডার তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলাও করেন প্রায় একই ধরনের কথা জানান সোনাগাছি পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খকন তিনি বলেন আঠারো বছর ধরে সোনাগাছি ইসলামের সিনিয়র ফাজিল মাদ্রাসায় আছেন সিরাজউদ্দুল্লাহ এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে অনেক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল প্রায় প্রতিবারই প্রভাবশালীদের হস্তক্ষেপে তা ধামাচাপা দেন তিনি অপকর্ম করতে তার নিজস্ব ক্যাডার বাহিনী রয়েছে তার বিরুদ্ধে মাদ্রাসার অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে মাদ্রাসা ঘিরে জামায়াত শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ারও অভিযোগ আছে সোনাগাছি পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আবদুল হালিম বলেন এর আগে সিরাজ উদ্দুল্লার বিরুদ্ধে নানান অভিযোগের তথ্য অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল করিমকে জানিয়েছে কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সোনাগাছি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় দুটি গ্রুপ আছে একটি গ্রুপ সিরাজ উদ্দুল্লার পক্ষে সবসময় অবস্থান নিত আর অন্য পক্ষটি তার বিরুদ্ধে কাজ করত নুসরাত জাহান রাফির বিষয়টি জানাজানির পর দুই গ্রুপ পক্ষে বিপক্ষে কর্মসূচি পালন করে এ ব্যাপারে মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক পি কে এনামুল করিম বলেন মাদ্রাসার দায়িত্ব নেওয়ার পর অধ্যক্ষ সিরাজ বিরুদ্ধে নানান অভিযোগ আসছিল এটি সত্য কিন্তু এগুলো যাচাই বাছাই করাটা আমার পক্ষে কঠিন ছিল তারপরও আমি কিছু পদক্ষেপ নিয়েছিলাম কিন্তু এক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা পাইনি এখন তাকে বহিষ্কার করা হয়েছে প্রসঙ্গত ধামেকের বার্ন ইউনিটের আইসিউ লাইফ সাপোর্টে থাকা অবস্থায় নুসরাত বুধবার রাত সাড়ে নয়টার দিকে মারা যান গত ছয় এপ্রিল সকাল নয়টার দিকে থেকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাছি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত এরপর কৌশলে তাকে পাশের ভবনে ছাদে ডেকে নেওয়া হয় সেখানে বরখা পড়া চায় পাঁচজন ব্যক্তি তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এতে তার শরীরের পঁচাশি শতাংশ পুড়ে যায় পরে তাকে উদ্ধার করে স্বজনরা প্রথমে সোনাগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয় উল্লেখ ভক্তভোগী মাদ্রাসা ছাত্রী সোনাগাছি পৌরসভা উত্তর চরচান্দিয়া গ্রামের মাওলানা এ এম মানিকের মেয়ে অভিযোগ আছে সোনাগাছি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ অদুল্লার এর আগে ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন এ কারণে গত সাতাশে মার্চ অধ্যক্ষকে আটক করে পুলিশ এই ঘটনায় মেয়েটির মা সিরেন আক্তার বাদী হয়ে সোনাগাছি থানায় মামলা করেন ওই মামলার অধ্যক্ষ সিরাজ অদুল্লাহ বর্তমানে ফেনী কারাগারে আছেন এদিকে সোমবার দগ্ধ মাদ্রাসা ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ না এরপর সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে তার সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা জানিয়ে কাগজপত্র পাঠানো হয় মঙ্গলবার সকালে সেখানকার চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন ডাক্তার সামন্তরাল সেন পরে তিনি সাংবাদিকদের বলেন মেয়েটির শারীরিক অবস্থা যে তাতে পাঁচ ছয় ঘন্টা ফ্লাই করা খুবই রিক্সি বলে মনে করেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাই এই মুহূর্তে মেয়েটিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না